সর্বত্রে করোনায় মহামারী রূপ রয়েছে, আমার অসমও ব্যতিক্রম নহয়। বর্তমানে আমি লকডাউনত আছো, খুব দীঘলীয়া লকডাউন। মই এটা কথা কব বিচাৰিছো, আমার শিল্পী কলা কুশলীসকল বিপিএল শাড়ীত নপরে, তেওঁলোকৰ অবস্থা খুবই বেয়া। 100% কথা কোৱা নাই, মই 90% শিল্পী কলা কুশলীর অবস্থা খুবই বেয়া। আর তেওঁলোকৰ আত্মহংকার আছে, তেওঁলোকে কাকো খুঁজিব নোৱাৰে, কব নোৱাৰে। তেনেস্থলত মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী ডাঙরিয়াক বিনম্র অনুরোধ জানাইছো, এই শিল্পী কলা কুশলীসকলক তেওঁলোকৰ একাউন্টসত মিনিমাম 10-15 হাজার টাকা যদি আপনাদের RTGS করে দিয়ে বা ভরাই দিয়ে যথেষ্ট সকাহ পাব। আর লিস্টখন লওয়া অতি সহজ। অরুণোচন দাসর লাইমলাইট ডাইরেক্টরি বলে এখন ডাইরেক্টরি আছে, তাত সকলো শিল্পী কলা কুশলী সিঙ্গার সকলের নাম লিখা আছে, তেওঁলোকৰ নামবিলাক স্ক্রুটিনি করে আপনাদের যদি এই শিল্পী কলা কুশলী সকল একাউন্টসত অল্প পয়সা অল্প মাননি যদি আগবাই দিয়ে তেওঁলোকে কিছুদিন ভালদরে চলিব পাৰিব, লকডাউন পিরিয়ডত ভালদরে চলিব পাৰিব। গতি এইটো মোৰ সরকারলৈ এটা বিনম্র অনুরোধ থাকিল, যাতে এইটো আপনাদের কার্যকরী করে। ধন্যবাদ।